বিস্ফোরণের কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে বিশাল নয়টি ভবন। তুরস্কের মাল্টিয়া শহরের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নয়টি বিল্ডিং শুক্রবার বিস্ফোরক দিয়ে ধ্বংস করা হয়েছে। ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করার পর 15 তলা ভবনগুলো ভেঙে ফেলার জন্য 30,000 ক্যাপসুলে 1,660 কিলোগ্রাম বিস্ফোরক দিয়ে এই বিস্ফোরণ ঘটানো হয়। একযোগে বিস্ফোরণের কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে ভবনগুলো। 6 ফেব্রুয়ারি ভূমিকম্পের পর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই ভবনগুলো। ফেব্রুয়ারিতে দেশটির দক্ষিণ পূর্বে ব্যাপক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রায় 50,000-এরও বেশি মানুষ মারা গিয়েছিল এই ভূমিকম্পে। ক্ষতি হয়েছিল প্রায় $100 বিলিয়ন এরও বেশি।